রাধে রাধে বন্ধুরা, আজ কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ দেব উত্থান একাদশী। দীর্ঘ চতুর্মাস পর ভগবান শ্রীহরি বিষ্ণু আজ দৈব নিদ্রা থেকে, ক্ষীর সাগর থেকে জাগরিত হতে চলেছেন, আর সেই কারণেই এই একাদশীর নাম দেব উত্থান একাদশী। শাস্ত্র মতে আষাঢ় মাসের শুক্ল পক্ষের দেবশায়নী একাদশীর দিন থেকে ভগবান শ্রীহরি বিষ্ণু নিদ্রায় বিভূত হন, অর্থাৎ ক্ষীর সাগরে যোগনিদ্রায় যান, এবং দীর্ঘ চার মাস পর এই কার্তিক শুক্লার দিনে তিনি জাগরিত হন। তাই বন্ধুরা, এই উত্থান একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী। বন্ধুরা, আপনারা যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করতে পারেন তাহলে তো খুবই ভালো। তবে বন্ধুরা, কোনো কারণে আপনারা যদি এই একাদশী ব্রত পালন করতে না পারেন তাহলে অন্তত পক্ষে আজকের দিনে এই উত্থান একাদশী ব্রত মাহাত্ম্য কথা একবার হলেও শ্রবণ করুন, এবং ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর শ্রীচরণে একটি প্রদীপ প্রজ্বলন করুন, তাহলেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা সম্ভব হবে। তাই আমার যে সকল বন্ধুরা আজ উত্থান একাদশী ব্রত পালন করবেন, আর যে সকল বন্ধুরা যে কোনো কারণেই হোক এই ব্রত পালন করতে পারবেন না, সকলেই একবার হলেও শ্রবণ করুন আজ এই দেব উত্থান একাদশী ব্রত কথা। আজ আপনি এই ব্রত কথা শ্রবণ করবেন ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায়, ততবার আপনি মনে এক অপার শান্তি অনুভব করবেন। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কমেন্টে জয় শ্রী কৃষ্ণর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক দেব উত্থান একাদশী ব্রত কথা। কার্তিক মাসের ব্রত মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্ল পক্ষের একাদশী উত্থান বা প্রবোধনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন, এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোধনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশীর যথার্থই পাপনাশিনী, পূর্ণ বোধিনী ও মুক্তি প্রদায়িনী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসেই লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপরাশিও বিনষ্ট হয়ে যায়। যারা এই একাদশীতে রাত্রি জাগরণ করে এর সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাস তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশীর দিন ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল কিছুই পূর্ণ ফল অনায়াসেই লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না, এমনকি মন ও বাক্য দ্বারা
বর্জিত, পাপ রাশিও শ্রী গোবিন্দের চরণে বিনষ্ট হয়ে যায়। এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করে তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই থাকে না। চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পূর্ণ ফল লাভ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরি বাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মর্জিত পূর্ণ ফলও বিফল হয়ে যাবে। বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ বা শ্রীমৎ ভগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হয়ে যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ কর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো যদি ভক্তি সহকারে এ মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসেই লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনের দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না। এই মাসে বহু ফল মূল ফুল অগুরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবায় জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হয়। নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসের শ্রীহরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণকমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় শ্রীকৃষ্ণর জয়। রাধে রাধে। যারা এই একাদশীতে রাত্রি জাগরণ করে সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশীর দিন ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অসমের যজ্ঞ দ্বারাও, যা সহজে লাভ হয় না। তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল কিছুই পূর্ণ ফল অনায়াসেই লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের চরণে বিনষ্ট হয়ে যায়। বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করে তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই থাকে না। চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পূর্ণ ফল লাভ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরি বাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মর্জিত পূর্ণ ফলও বিফল হয়ে যাবে। বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান
হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ বা শ্রীমৎ ভগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হয়ে যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ কর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো যদি ভক্তি সহকারে এ মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন, তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসেই লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনের দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না। এই মাসে বহু ফল মূল ফুল অগুরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবায় জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হয়। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসের শ্রীহরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণকমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় শ্রীকৃষ্ণর জয়। রাধে রাধে।